রহমাতুল্লাহ আলাইহে জামানায় আপনাদের অধ্যারণ মাসে না মাঘ মাসে একটা মেলা হয় মেলাটার বয়স আমার আনুমানিক 70 80 কিংবা 100 বছর হতে পারে আমি জানি না আপনারা জানলে বিষয়টা বুঝে নেবার চেষ্টা করবেন দাদা পীর ওমাতুল্লাহ আলাইহে ওই মেলার ময়দানে এক সময় আহলে হাদিসদের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়ে বলেছিলেন আর আহলে হাদিসরা বলেছিলেন ও ফুরফুরা আবু তোমার সঙ্গে এখানে আমরা বাহাজে বসবো বাহাজে বসবো কিন্তু দাদাপীর আহমদউল্লাহ আলাইহি উনি একা বাহাজে গেলেন না তিনি ওনার murid ওনার মুত্তাকিন বশির앗 আল্লামা ruhul amir rahmatullah alaihi তানাকে সঙ্গে করে নিয়ে ওই বাহাদের ময়দানে গিয়েছিলেন দাদা খজूर পীর কেবলা ওনার দেখা যায় অনুমোদিত বশির앗 হুজুর একটা কিতাব লিখতেন ওই কিতাবটার নাম হলো নবাবপুরের বাহাজ ওই বইটার নাম দিয়েছেন নবাবপুরের বাহাজ নবাবপুরের বাহাজ বলে বসিরাট হজুর একটা কেতাব লিখেছেন কিশোরগঞ্জে বাহাজ করেছিল বলে কিশোরগঞ্জের বাহাজ বলে একটা কেতাব লিখেছেন লিখে বলেছেন তোমরা যে আমাদেরকে কে কথা বলো আমি আবু মাকাল বললাম তোমরা আমাদের কেউ নয় আমি তোমাদের কেউ নয় একতা দাদা বিরমাতুল্লাহ আলাইহি যুগ যুগ আগে তিনি বলেছিল তাহলে আজকের দাদা বিরমাতুল্লাহ আলাইহি যাঁদেরকে বলেছেন তোমরা আমাদের কেউ নয় আমরা তোমাদের কেউ নয় দাদা পীর যাদেরকে বলেছিল ওদের সঙ্গে ছেলে মেয়ে বিয়ে ওদের নামাজ পড়া হারাম ওদের সঙ্গে বন্ধুত্ব করা হারাম যে দাদা বলে তিনি কবরে অতিবাহিত হয়ে চলে গেছে কিন্তু তানার আওলা তানার অলতানার সঙ্গের সঙ্গে আমরা মরিদ তাকে কেনালে লেম তাদের বিরুদ্ধে বক্তব্য দবার মতো আমাদের ক্ষমতা নেই যত হিংসা নিজের ভাই ভাইয়ের ভিতরে আপনার শরীফ পড়ে ইল্লাল্লাহু ইহাম্মদ রসুল্লাহ আল্লাহ কেসাবা কই ইবাদত তেলা এক নেহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ভিজা ও পয়গম্বর রাসূল হ আমরা কলেমা শরী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে দাদা হুজুর যাদেরকে বাতিল ফেরকা বলেছিল দাদা হুজুর ফির কেবলা যাদেরকে জাহান্নামে বলে রমান করেছিল ওদের একটা কলেমা 2024 সালে আবার নতুন করে আপলোড দিয়েছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ ওরা দুই হাজার চব্বিশ সালে নতুন করে একটা কলেমা বানিয়েছে ওই কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবর এখন শোনা পড়েনি তাই তো আমি প্রথম বলছি তাহলে আমাদের কলেমা খোলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওদের কলেমা খোলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তালে কলেমা শরীফের ভিতরে আল্লাহ নবীর নামটা ওরা তুলে দিয়েছে ওরা আল্লাহ নবীর জায়গায় আল্লাহকে বসিয়েছে এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো নবীর জায়গায় আল্লাহকে বসালে শিরিক হবে না হবে না তালে লা তারপরে বশানো জায়গা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ তালে আল্লাহর পরে নবী পাককে বশানো দরকার কিন্তু ওরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নবীর জায়গায় আল্লাহকে বসিয়েছে তালে আল্লাহর জায়গায় নবীকে নবীর জায়গায় আল্লাহকে যখন বসিয়েছে ওরাই তো শিরিক করেছে ওরাই তো শিরিক করেছে ইননা শিরকিল আজলুমুনাযিম সবচেয়ে তে বড় জুলুম যে অত্যাচারকারী যারা শিরিক করে কিন্তু আমি আপনাকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা ঈসা নবী পড়েছে এই কলেমা মুসা ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লুত ইব্রাহিম तमाम পৃথিবী যত নবীরা ছিল তারা এই কলেমা পড়েছে পৃথিবী যত উম্মতেরা ছিল তারা এই কলেমা জানে এটা হলো শেষ নবীর কলেমা ফারেস তারা জানে এটা হলো শেষ নবীর কলেমা জিবরিলও জানে জানে এটা গুলো শেষ নবীর কলেমা বড় পীর সাহেব জানে এটা শেষ নবীর কলেমা খাজা খুদুর জানে এটা শেষ নবীর কলেমা আপনিও জানে না আমিও জানি এটাই হলো শেষ নবীর কলেমা কিন্তু নতুন করে যারা সহি দল বলে বাজার করতে যায় ওরা কলেমা শরীফ পাল্টে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছে যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসটা আর একবার বলা যাক আল্লাহর নবী বলেছেন সে জামানা কিছু দার জাল আর কাজ বার হয়ে যাবে ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে যা তোমরা কক্ষনো শোনো তোমাদের মুরব্বীরা কখনো শুনিনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুলল্লাহ ওই জায়গা আল্লাহ আকবার বসানো হবে যা এর আগে আমরা কখনো শুনিনি আমাদের মুরব্বীরা যারা কবরে গেছে এমন কথা শুনে আমার মুরব্বীরা কখনো কবরে যায়নি রসুল বললেন হাসুরের ময়দানে আনা বাড়িও মেন ঘুম ঘুম ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর বাল ওরা তো নামাজ পড়েছে আয়া শুভ রোজা রেখেছে আয়া হুদ্দ না হাস করেছে আপনি কেন তাদের হবেন না নবী জবাব দিয়ে বললেন ওরা আমার নামের জায়গায় আল্লাহকে বসিয়েছে ওদের ভিতরে সবচেয়ে দিলো আমি নবী যখন ছিলাম না হাসরের ময়দানে আমি নবী ওদের ও পাব না ওরাই হলো 72 মারকাই দল আল্লাহ সেই ওরা বক্তব্য দিয়েছিল কি ওরা বলেছিল নামাজ পড়তে গেলে কোরআন লাগবে কোরআন না হলে নামাজ হবে না আমরা যখন ইফতার করি ইফতারের আগে একটা দোয়া বলি আল্লাহুম্মা সন্তু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ইফতার খাওয়া শুরু করি ওরা ইফতারের দোয়াটা কেটে অর্ধেক করে দিয়েছে আল্লাহুম্মা

বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কলেমাতে ওরা ভেজাল ঢুকিয়ে দিয়েছে আল্লাহর কোরআন শরীফটা হলো কয় পারা 30 পারা সূরাটা হলো কয়টা 1 থেকে 30 পর পারা পর্যন্ত সূরা হলো 114টা সূরা পৃথিবীর কোনো মুক্তি আলেম হাদিস পরিবর্তন করিনি কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না খোদার কসম 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 তিনবার করে বলছি আল্লাহর কসম করে বলছি ওই হালে হাদিস মত মাদ্রা বলেছে কোরআন এটা হলো জাল টোটাল কোরআনে সুরা হলো একশো এবারোটা মোবাইলটা কই মাল আছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কে বলবে দায়িত্ব নিয়ে কে বলবে দায়িত্ব নিয়ে তো বলে দিলাম একদম পাকিস্তানের হিন্দি গজল দুটো ছেলেরা শোভানালা কুটকে পড়ে বলেছে তারপর দিন এখানে যে মার্কেট বসেছে এখন মার্কেটে হিসাব করতে গেলে ছালাবে হিসাবটা করবে কে বলছে না না আমি মার্কেট বসিয়ে দিয়ে গেছে মার্কেট দেখার দায়িত্ব তোদের আজকের একজন ফোন করে বলেছে হুজুর একটা হিন্দু ভাইয়ের সঙ্গে কাজ করতাম তার কাছ থেকে বারোশো টাকা নিয়েছি আর বারোশো টাকা নেওয়ার পরে কিছুদিন পরে ছেলেটা মারা গেছে চিনি বিদেশ থেকে কাজে আমরা এসছিলাম একসঙ্গে কিন্তু টাকাটা কি করব। তার কোনো পরিবার আত্মীয় আমাদের সঙ্গে কেউ নেই আমি বললাম বাবা উনি যখন ইন্তেকাল করেছে মোবাইল নাম্বারও তোমার কাছে নেই বলছেন উনি মোবাইল রাখে না। তাহলে ওই টাকাটা নিয়ে তুমি দান করবে মসজিদেও নয় মাদ্রাসাও কেন বেধরিমীদের টাকা মসজিদ মাদ্রাসা দেবো হারাম তাহলে কি করবো হুজুর ওই টাকাটি তুমি ফকির মিসকিনকে দান করে দেবে আমি তাও বলছি কোনো জাত ভাই মুসলমানকে দান করলে হবে না কেন তোমার টাকা না ওদের জাত ভাই যারা আছে তাদের নামে দান করবে আর তানার নাম বলবে অমুকজনার টাকা নিয়েছিলাম তিনি মারা গেছে তানাকে না পাওয়ার জন্য আপনারই জাত ভাই আপনার ভিতরে এই পয়সাটা দিলাম আপনি নিয়ে নেন তাহলে কি হবে তার কাছে তার জন্য দোয়া কামানার কথা বলবে না নিজের জন্য দোয়া কামানার কথা বলবে না কেউ যদি হারাম জিনিসে কেউ যদি কোনো বেঈমানের জন্য দোয়া চায় তার ইমান থাকবে না কে বলেছে দাদা হুজুর বলেছেন বসিরাট আল্লামা হুজুর লিখেছে কেতাবটার নাম হলো কলেমতুল কুপুর এখন হজুরকে যদি ফোন করে বলা হয় হজুর এই লোবা যাবে কি না হয়ে গেছে কিন্তু ছটা সাতটা পয়েন্ট না বললে জীবনের মতন ওর বেরেন পরিষ্কার হবে শুধু বুঝিয়ে দেওয়াটা খুব সহজ নয় বুঝিয়ে দেওয়াটা খুব সহজ নয় ও আমার যুবকের আমি আপনাকে বলছিলাম তাহলে কলেমা শরীফরা ওখানে ভেজাল লাগিয়েছে আল্লাহর কোরআন শরীফটা ওরা ভেজাল লাগিয়েছে আবার আমরা বোহারি শরীফ পড়েছি ওই বোহারি শরীফটা ওরা আবার ভেজাল লাগিয়ে ওতে লিখে দিয়েছে সহি বোহারি আবার কিছুদিন পরে আমি ভবিষ্যৎবাণী করছি কিছুদিন পরে ওরা কোরআন শরীফ ছাপিয়ে বলবে এটাই হলো সহি কোরআন সহি কোরআন কিছুদিন পরে ওরা বলবে এটাই হলো সহি কলেমা কিছুদিন পরে ওরা বলে দিয়েছে এটা হলো সহি নামা শিক্ষা আবার ওরা বলে দিয়েছে কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তোমার নামকে তুমি হিন্দু না মুসলিম জৈন না খ্রিস্টান শিখ না গুজরাটি না মারাঠি ওরা বলেছে মুসলমান পরিচয় দেবে না তুমি বলবে আমি হলাম আহলে কিন্তু আল্লাহ নবী এব্রাহিম সালাম আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন এসেছে আনামিনাল মুসলিমের যদি কোন ব্যক্তি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের মানুষ নিজেকে মুসলমান বলে পরিচয়

কিন্তু ওরা বলে বলেছেন না না কোনো পরিচয় দেওয়া যাবে না তুমি পরিচয় না দিয়ে বলবে আমি অমুক দলের মানুষ কিন্তু আমি আপনাকে একটাই কথা বলছি আমরা কখনো এমন কথা শুনিনি আমাদের মুরব্বীরা এমন কথা শুনে কখনো কবরে যায়নি রসুল বলছে হাঁসরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল হাঁসরের মাঠে ওদের কেউ হব না বাবা ছেলেরা তোমরা ভক্ত হয়েছ আমার কিছু যায় আসে না তবে আমি আপনার কাছে একটাই কথা বলছি আপনি জাহান নামে যাবেন এটা আমি কখনো মেনে নিতে পারবো না তার কারণ হলো হানাপি মাজাহাবের মত হলো যারা নামাজ পড়ে না ওদেরকে কাফের বলা যাবে না যারা বেনামাজি ওদেরকে কাফের বলা যাবে না কিন্তু আহলে হাদিস মতবাদ যারা আছে ওরা কা ওরা বেনামাজি সালাম নেয় না এক কথা বলে দেয় বেনামাজিরা হলো কাফের ওদের সঙ্গে সালাম কালাম আমাদের চলবে না বেনামাজিরা হলো একটুকুনে বক্সের সাউন্ড দেন দেখি ডহেন হালকা করে আয় পিছে নে ভাই বুঝতে পারছ তো ভাই মাস্ক লাগিয়ে থাকো শুধু বলার দায়িত্ব আমার আর শোনার দায়িত্ব আপনার হ্যাঁ হু দিতে হবে না শুধু শুনে রাখো শুধু শুনে রাখো আল্লাহ আমার এই পুরনো গাড়ি সাইল ভাই আমার এই পুরনো গাড়ি কেন চালাচ্ছি জানেন ওই লাইট ভেঙে গেছে না সামনে যে হেডলাইট থাকে ভাঙা তো সামনে ভাঙা পিছনে ভাঙা ডান দিকে ভাঙা বাম দিকে ভাঙা তোলা স্যালেন্সার ভাঙা কেন কখন ভাঙচুর করবে তা ঠিক আছে আল্লাহ শপথ করে বলছি এই চিন্তা আমি আর গাড়ি কিনে নি ও গাড়ি ভাঙবি চুরবি যা করবি করবি তাই একবার ঘটে ছিল সেই নামখানা কাক দিকের ওখানে গাড়ি একটু ভাঙচুর করেছিল তার কারণটা কি দাওয়াত দেয় এজি আর দাওয়াত কবুল করে হোসাইন হোসাইন হলো মেহেমান গিয়েছে এজিদের দলেরা দাওয়াত করে তাকে অপমান করেছে ক্ষতিও করে দিয়েছে ঠিক ঠা আমরা দাওয়াত কবুল করি কোনো সমস্যা নেই ও আমার ভাবছি আমি আপনাকে বোঝা দিয়ে যাই চলে লক্ষ্য করে দেখা যায় কোরান শরীফটা হলো এক সায়েজ সুরা ওরা বলেছে না কোরআন শরীফে হলো বারোটা সুরাং ওরা আবার স্বীকার করে বলেছেন কোরান শরীফের যে সুরা ফাতেহা এসেছে আলহামদুলিল্লাহ হিরফিল আল আমিন ওরা বলেছে এই কোরানে এই সুরাটা কোরানের সুরান নয় এটা কোরানের কোনো অংশ নয় আমি আপনার কাজে বলছি সুরা ফাতিয়া শরীফ আল্লাহর কোরআনের রায়ত আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছে আর সাতজন কাপের সাতজন কাপের ওরা মিশরে ওরা সিরিয়া ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা আয় রোজগার হয়েছে ওরা নাস্তে নাচতে লাপাতে লাপাতে নবী সাহাবাদের টিটকারি করতে করতে চলে যায় আল্লাহ নবীকে বললেন হুজুর ওরা এত টাকা আয় করেছে ওরা আনন্দ করতে চলে যায় আমরা তো না খেয়ে আমরা রোজার মতো হয়ে আছি আল্লাহ নবী বললেন তোমরা সবর করো আল্লাহকে জানিয়ে দেওয়া যাক আমার আল্লাহ কোরআনে সাতটা আয়াত সূরা ফাতিহা শরীফ নাজিল করে বললেন ও আমার হাবিব এটাই হলো কোরআনের জননী এটাই হলো কোরআনের মা এটাই হলো কোরআনের শ্রেষ্ঠ সূরা কোন ব্যক্তি যদি কোরআনের এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করে আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে কোন রকমে তার চাওয়া পাওয়া ঘাটতি আমি রাখব না তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই কোরআন শরীফের সূরা ফাতিহা নবীর কাছে নিয়ে এসেছিল নবীর প্রতি নাজিল হয়েছিল আর ওই কোরআন শরীফটা বদ্ধ করা হয়েছে এমন একটা জান্নাতি ফেরকা দল উঠেছে এমন একটা সহি দল উঠেছে তারাই স্বীকার করে বলছে কোরআন শরীফের সুরাফা দিয়া কোরআনের আয়াত নয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে আমার প্রতিটা বক্তব্য যদি আপনি ভালো করে বোঝেন হুজুর খেতে পারে না তাই বলে আঙুর ফলটক হুজুরের যোগ্যতা নেই তাই বলে থাকে উনি নবী সম্পর্কে ভুল ব্যাখ্যা করে হুজুর তোমার ভাড়ে কি রয়েছে আমি একদিন ওয়া শুনে বুঝে নিয়েছি আল্লাহ ও আমার দেওয়া যুবকেরা চলে না গিয়ে যাওয়া যায় নবী সম্পর্কে বলছি চলে নেবার নতুন একটা তত্ত্ব বলি নামাজ পড়তে গেলে বেশি কোরআন লাগে না বেশি হাদিস লাগে দাদু ভাই পিছনে যারা আছো যুবক ছেলেরা ভালো নামাজ পড়তে গেলে হাদিস লাগে না কোরআন লাগে কোরআন লাগে আওয়াজ দিয়ে বলেন কোরআন লাগে তাহলে আমার দেখা যায় আমার সবই কুল ভাই তোমরা যা সকলে বললে আল্লাহর কোরআন লাগে চল্লিশ পঁয়তাল্লিশ বছর শনে এসছো নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন লাগে দুই হাজার চব্বিশ সালে আমি আজকে আপনার চিন্তাটা এক মিনিটে পাল্টে দেব আপনাকে বলছি কোরআন যদি দুই পার্সেন্ট লাগে হাদিস লাগে 8% চলেন একবার এগিয়ে যাওয়া যায় আপনি যখন নামাজ পড়ার জন্য প্রথমে যখন আপনি নিয়াত করবেন নামায়তোয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতা সলাতে ঈদিল ফিতরে কিংবা আরবাআ রাকাআতা সলাতে বিভিন্ন নামাজের নিয়াত করবে যখন আপনি বলেন নিয়াত করাটা কোরআন না হাদিস আরে বুখারী শরীফের প্রথমে এসেছে ইন্নামান আমালু বিল নিয়াত প্রথমে তোমাকে নিয়ত করতে হবে তালি প্রথমে নিয়ত করতে হবে না আপনি কি করছেন নিয়াদ করছেন এবার বলেন নিয়াদ করা হাদিস না করান হাদিস চালেন তারপরে আপনি যখন নিয়াত করে सना পাঠ করলেন আবি ইলাহা শুধু আল্লাহর প্রশংসা ওটা কোরআন নয় ওটা হলো হাদিস আপনি হিমিনা মিনাশ শাইতানির রাজিম বললেন এটা কোরআনে নেই এটা হলো হাদিস আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন কেউ বলেছে কোরআনের এটা অংশ কেউ বলেছে হাদিস অধিকাংশ মত হলো এটা হাদিস বিসমিল্লাহ

পড়লে এটা হলো কোরআন আর একটা সুরা যেতে গেলে বিসমিল্লা বলে সুরা যেতে হয় ওটা হলো হাদিস আর একটা সুরা পড়লে ওটা হলো কোরআন এবার আপনি আল্লাহ আকবার বলে রুকু করলেন ওটা হলো হাদিস স্বামী আল্লাহ হলেমান হামিদা বললেন ওটা হলো হাদিস রব্বানা আলা কালহাম বললেন ওটা হলো হাদিস আল্লাহ আকবার বলে সেদা গেলেন ওটা হলো হাদিস সবাহান রাব্বি আল আলা ওটা হলো হাদিস আপনি সেদায় উঠলেন আহমদান একটা ইমাম সেজার মাঝখানে একটা দোয়া ওটা হলো হাদিস আবার সেদা গেলেন তসবি পাঠ করলেন ওটা হলো হাদিস আপনি ডান দিকে আসসালাম দেখা যায় আপনি বসে থাকলেন বসে থাকার ভিতরে আপনি আত্মা হিয়া তো বললেন ওটা হলো হাদিস তরুষ শরীফ পাঠ করলেন ওটা হলো হাদিস দোয়া মাসুরা পাঠ করলেন ওটা হলো হাদিস আপনি সালাম ফিরালেন ওটা হলো হাদিস আপনি আল্লাহ ঘুম্মা আমিন বললেন আল্লা

নামাজ পড়তে গেলে কোরআন লাগে কোরআন লাগে আরে কোরআন লাগে তো দু পার্সেন্ট আর হাদিস লাগে আট পার্সেন্ট কোরআন লাগে ক পার্সেন্ট মাইকে কথা বলছে ভাই এটাও সোশ্যাল মিডিয়ায় আগামী করে যাবে তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে দু পার্সেন্ট আর হাদিস লাগে এবার বলেন পৃথিবীতে সর্বপ্রথম কোরআন এসেছিল না হাদিস এসেছিল না পৃথিবীতে সর্বপ্রথম কোরআন আসেনি এসেছে নবী নবীর জবানটাই হলো হাদিস পৃথিবীতে পড়তম নামাজ আসেনি পৃথিবীতে পড়তম এসেছে নবী পৃথিবীতে পড়তমে আল্লাহর কোরআন দায়নি এসেছিল নবী তাহলে কোরআনের আগে এসেছে নবী হাতে দেখা যায় নামাজের আগে এসেছে নবী এবার কেউ যদি বলে কোরআন না জানলে কোরআন না পড়লে তুমি জান্নাত পাবা না পাবা না কোথাটা সত্য তবে তিন সেকেন্ডে আমি রিজেক্ট করছি এখন চলেন নবী দুনিয়াতে এসেছে আর পাহাড়ের গুহা নবী বসেছিল জিব্রিল আমিন চেপে ধরলেন এরাম চেপে কেউ যদি ধরে আর কেউ যদি বলে কথা বলো কথা বললে একটুখানি কেঁপে উঠবে না উঠবে না উঠবে তো জিব্রিল আমিন দোনো আই দিয়ে এখন দুটো হাত দিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে রাসূলকে বললেন ইকরা 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 পড়ো পড়ো যেই নবী ইকরা দম পড়তে যাবে সে চেপে ধরেছে তখন হবে কি ইকরা হবে না ইক একটা আলাদা আর ইক র চেপে ধরলে এমন আমদা হবে তো ওখানে হামসা এসছে ওর মাখরাজ হলো ইকর মানে চেপে ধরলেন তারপরে বললেন বিস্মি তুমি নামে পড়ো বললেন কার নামে পড়বো রব্বি কাল্লাজি খলাক মহান সৃষ্টিকর্তার নামে আসমান জমিন তামাম কুল কাইনেতের মালিক তানার নামে পড়ো নবী কোরআন পড়া শুরু করলেন এবার বলেন নবী পাহাড়ে গেছে কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে এসেছেন পাহাড়ে গেছেন এর মাঝখানে কোরআন ছিল না তাহলে নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে কবরে চলে গেছে তারা তো কোরআনের মুখ দেখেনি এখন তারা কো জাহান্ন হে জান্নাতিরা জাহান নামি কোরআন পাইনি পেয়েছে কে কাকে নবীকে কোরআন আসার আগে এরা মৃত্যুবরণ করেছে অনেক বছর পর সিদ্ধুল মন্তাহা সে আজিমে আমার নবী গেছেন আল্লাহর কাছে মেয়েরা যে দিদারের নসিবে আল্লাহ নামাজ দিয়েছে তাহলে মেয়েরা যে গেছেন নবী দুনিয়াতে এসেছেন আর মেয়েরা গিয়েছে এর মাঝখানে অনেক সাহাবারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে তাহলে নামাজ তখন ওরা চোখে দেখিনি কোরআনও ওরা চোখে দেখিনি শুধু নবীর হাতে হাত দিয়ে ওরা কিছু বছর পর মৃত্যুবরণ করেছে নামাজও পেল না কোরআনও পেল না পেয়েছে কাকে নবীকে এবার যারা বলে কোরআন না মানলে নামাজ না না নিলে নামাজ না নিলে যারা বেনামাজি তারা কাফের তাহলে নবী দুনিয়াতে এসেছি আর নামাজ নাজিল হবার মাঝখানে যারা মারা গেছে ওই আহলে হাদিজের মতে এরা সব ভুল বলছি পালানোর জায়গা নেই এমন লজিক দেবো পালানোর জায়গা নেই তাহলে ওদের চোখে ওরা হলো সব কাফে বলেন সাহাবাদেরকে কাফের বলা যায় যারা সাহাবাদেরকে কাফের তহমত দেয় তারা আমাদেরকে কাফের বলবে না শনিয়ার বক্কর কোন একটা হুজুর বলেছে অস করতে করতে বলেছে স্ত্রী যদি ছেলেরা শুনেছে স্ত্রী যদি তিন দিনের বেশি শ্বশুর বাড়ি থাকে তাহলে স্বামী স্ত্রী খরগোশ শ্বশুর বাড়ি দিয়ে আসবে ছেলেরা অনেকে শুনেছো তো অনেকে শুনেছো এবার ছোট করে বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ান নবী বিবাহ করেছিলেন কয় বছরে ছয় বছরে আর সংসার জীবন শুরু যে কয় বছর নয় বছর তাহলে ছয় থেকে নয় ব্যবধান কয় বছর তিন বছর তাহলে নবী শ্বশুরবাড়িতে নিজের স্ত্রীকে রেখেছিল কয় বছর তিন বছর নবী তো একবারও খরচা দেয়নি হযরত মুসা নবী আলহি সালাম তিনি বিবাহ করেছিল শ্বশুর ঘর জামাই ছিল ক বছর ষোলো বছর কত বছর ষোলো বছর আর যে হুজুর বলছে তিনি বিয়ে করেছে হবিগঞ্জে তানার স্ত্রীকে শ্বশুর বাড়ি এগারো বছর রেখেছিল আপনি দেখেছেন আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই বিষয়টা আমি আপনার কাছে খুব ছোটো করে নয় বিষয়টা আমি উপলব্ধি করার জন্য বলছি তাহলে একদিকে ওরা কোরআন শরীফের সুরা হলো একশো চোদ্দোটা ওরা বলেছে কোরআন শরীফের সুরা হলো বারোটা তাহলে কোরআন শরীফ ওরা পরিবর্তন করেছে আল্লাহ জামা দেখা যায় আল্লাহর কাবা শরীফে একটা আয়াত লেখা হয়েছে আর ইহুদিদের বলা হয়েছিল তোমরা এই আয়াতের পাশে আর একটা আয়াত লেখো যদি এটা মোহাম্মদ সুলসাল্লামের বানানো হয় তোমরা একটা বার বানিয়ে দাও ওরা বলল আমরা কেউ পারবো না এক এক করে উঠেতে সিঁড়ি থেকে গড়গড় করে নেমে এসে বলছে এরপরে কি লাইন হবে আমরা কেউ লিখতে পারবো না কেউ পারবো না ওই জামানা যত কাব্য সাহিত্যিক জ্ঞানী ব্যক্তিরা ছিল কোরআনের পাশে কোনো আয়াত ওরা লেখার সাহস পায়নি তবে আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি তাহলে কোরআন শরীফের সুরা হলো একশো চোদ্দটা সুরা ওরাই বলেছে কোরআনের সুরা হলো একশো বারোটা সুরা আমরা কলেমা শরী পড়ি ওরা কলেমা শরী পড়েছে আর এক এবার আপনার কাছে বলছি ওরাই বলে দিয়েছে নবী পাকের আব্বা মা জাহান নামি জাহান নামি আমি আপনার কাছে বলছি তাহলে নবীর নামটা তুলে দিয়েছে নবীর আব্বা মাকে জাহান নামি বানায় সাহাবাদারকে জাহান নামি বানায় আমি আপনার কাছে বারবার বলবো ওরাই তো আমাদের কেউ কাপের বলে ফতোয়া দিয়েছে ও ছেলেরা জাহান যুবকেরা শুনলে চোখ কপালে উঠে যাবে আপ তারাই তো তোমাকে কাপের ফাতোয়া দিয়েছে আমরা হানাবি মাদাহাব পালন করি বলে ওরা বলেছে যারা হানাবি মাদাহাব মানে ওরাই হল কাফের কিন্তু বিষয়ের ব্যাপার আপনার এই জায়গা নিয়ে যদি সমালোচনা হয় আপনারা আমিনকে ডেকে নিয়ে আসবেন তিনি জায়গাটা মাপযোগ করবে কিন্তু যে আমিনকে ডেকেছেন ওই ব্যক্তি আপনাদের রক্তগত কেউ হয় না অন্য বংশীয় একটা ব্যক্তি খালি আপনার বাপের তাকে কেন ডেকেছেন উনি এই জমি সম্পর্কে পারদর্শী বলে হিসাবটা বুঝিয়ে দেবে বলে ওই জন্য তানাকে আমরা ডেকেছি আমরা বড়াপি সাহেব রহমাতুল্লাহ আলাইহেকে ফলো করি এই জন্য নবী বলে আমরা ওনাকে বিশ্বাস করি না ওনাকে দেখা যায় সাহাবা বলে আমরা মানি না এই কারণে মানি উনি কোরআন হাদিসের বড় পাণ্ডুলিপি বড় অভিজ্ঞ ব্যক্তি ওই জন্য বড়াপি সাহেব রহমাতুল্লাহ আলাইহের কত মত কোরআন হাদিসের অনু বলে সহজে আমরা বুঝতে পারবো ওই জন্য বড় পীর সাহেবকে আমরা ফলো করি আপনার জমিনটা ভাগ করার জন্য যেমন আমিনকে ফলো করো আমরা কোরআন হাদিসটা বুঝে নেওয়ার জন্য বড় পীর সাহেব আমরা ফলো করি এর জন্য ওরাই আমাদের কাফের ফতোয়া দিয়েছে আপনি একটা বার জবাব দিয়ে বলবেন আপনারা আমরা যারা এখানে বসে আছি আমরা কাফের না ইমানদার কাফের না ইমানদার ইমানদার আমরা তো কেউ কাফের নয় কিন্তু আপনি যখন কাফের নয় আপনাকে কেউ যদি বলে আপনি কাফের। নবী আমার হাতের শরীফে বললেন আই অমা রজলিনে কাঁফেরন কলা আলাইহি সালাম কোনো ব্যক্তি কাফের নয় তানাকে কেউ যদি কাফের বলে ওই ব্যক্তিটা নিজেরাই কাফের হয়ে যায় তাহলে আমাদেরকে কাফের বলেছে আমরা তো কাফের নয় বরং যারাই আমাদের কাফের বলেছে তারাই তো নিজেরাই কাফের হয়ে গেছে এবার বলেন তারা যদি কাফের হয়ে যায় কাফের এর কি অসনা যাবে কাফের পিছনে কি নামাজ পড়া যাবে কাপের সঙ্গে কি ছেলেমেয়ে মেয়ে বিয়ে দেওয়া যাবে ওই জন্য বাহা যে দাদা হুজুর বলেছেন ওদের সঙ্গে বিয়ে সাদি দেওয়া লেনদেন হারাম দেখেছেন দাদা হুজুর বলেছে সংক্ষেপ কিন্তু বলার পিছনে কতটা কারণ ও আমার জামান যুবকেরা চলেন একটাবার বার আগিয়ে দেওয়া যায় আমরা পীর মাসায়কে মানি এই কারণে আমরা সবটাইতে ফুরফুরা ফরিফে মুজাতে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমরা মহব্বত করি আমরা ভালোবাসি এই জন্য ভালোবাসি আল্লাহকে আর নবীকে সহজে পাওয়ার জন্য আমরা একটু ফলো করে থাকি তাই লক্ষ্য করে দেখা যায় আপনি ফুরফুরা শরীফের দাদা পীরের মুরিদ মুতাকিন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দাদাপীর যুগ যুগ আগে বিদায় নিয়ে চলে গেছে আপনি তানার চার পাঁচটা আওলা ছিল তাদের হাতে হয়তো মুরিদ হয়েছেন আপনি যদি মুরিদ তারা তো বিদায় নিয়ে চলে গেছে আপনি কেন তাই তরিকা মাস করলেন না আপনি কি জানেন আপনি আর আমি যেমন নামাজ পড়ি এই নামাজে আমার আল্লাহকে বড্ড একটা খুশি পাওয়া যায় খুশি করা যায় না আপনি তরিকা মাস করবেন যারা তরিকা মাস করে যারা পীরের হাতে হাত দিয়ে সবক নাই সবক নিতে গেলে দেখা যায় পাঁচ অক্ট নামাজের ভিতরে এসর নামাজ আর ফজরের নামাজ সবচাইতে কষ্টকার হয়ে যায় আপনার প্রতি অক্ জেকের করাটাই ভালো তবে নামাজের পর নামাজ পড়ে তবা শরে পাঠ করে আপনাকে সবরে সানি করে একটু আপনি জলিজেকের পাঠ করবেন এই জলিজেকের পাঠ করার পর এসর নামাজে আপনি নামাজটা আদায় করলেন তবা দরসরি শরীফ পাঠ করে আপনি সব করে আপনি তরু শরীর পাঠ করবেন আমি আমার লতিফা কলবে দিকে খেয়াল আছে আমার কল জনাপি সাহেব হজর কেবলার অসিলায় নবী কারিম সাল্লাহ আলী খেবা সাল্লামের দিকে মতো আজি তানার মহাব্বত ভালোবাসা ফয়েদ আমার অন্তরে কলবে আল্লাহ নসিব করে দাও এমন করে চোখটি বন্ধ করে আল্লাহ হুম্মা সাল্লি আলা সৈকদিনা মোহাম্মদিনা নবী গি ও আলিহি ও আসহাবিহি ও বারিক ও আপনি দরুদ শরীফটা পাঠ করবেন হুজুর আমার বলে দিয়েছে কোন ব্যক্তি যদি হালাল খাদ্য খায় দুই পাচার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখতে পারে আল্লাহ নবীর নামে এই দর শরীফটা যদি কমপক্ষে যদি কিছুদিন আমল করতে পারে রাতির অন্ধকারে আমার দয়ান নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না এসা নামাজের পর হয়ে গেল এবার ফজরের নামাজের পর ফজরের নামাজ ত্যাগ হয়ে যাবার পর আপনি সূরা শরীর একটু করে নিয়ে সবরে করে নিয়ে এবার আপনার আর একবার দরসরে পাঠ করতে হবে আমি আমার কল্প দিকে মত আমার পল জোনা পি সাহেব হুজুরকে বেলা খাজা মঈনউদ্দিন আজমি রহমাতুল্লাহ আলাইহির পলবের ভয়ে দিদার আমার নসিবে জারি হয়ে যাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাইয়িদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতিহি শাইখ মঈনউদ্দিন জিসতি ইমামু তরিকতি ওয়া লাউলিয়াইল কামিলের আপনি যদি এই তরিকাদর সরে ফজর নামাজের পর যদি আপনি পাঠ করতে খাজা সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আর খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে গেলে ওই সঙ্গে দিদার করার জন্য তোমার কানের জুড়ে দেবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ তাই আমি আপনাকে বললাম কোন ব্যক্তি যদি খুব দেখা যায় বড় পিসার মাতুল্লাহ আলীকে বলেছেন কোন আলেম কোন হাফেজ কোনো ইমান ইমাম কোন আলেম ওলামা কোন পীরমা সাহেকের হাতে যদি হাত না দেয় মুড়ির যদি না হয় পায়াত যদি না হয় তরিকা সবক মস না করে পায়াত যদি না হয় তার পিছনে নামাজ পড়া ফাঁসে তার পিছনে নামাজ পড়া চলবে না ও বাপ আমি আপনার কাছে একটা বলছি আমি তো দেখা যায় পাঁচ বছর আগে একটা ভিন্ন পরিবেশে ছিলাম পাঁচ বছর পরে আর একটা ভিন্ন পরিবেশে এসছি টোটাল ফুরফুরা শরীফে বয়োজ্যেষ্ঠর ভিতরে অনেক বয়োজ্য যথেষ্ট আছে কিন্তু টোটাল পীরার পিরত্ব পীরের পীরাত্ব টোটাল একটা জায়গার ট্রান্সফরমা সেটাই আমি নাম বললে আপনারা অবশ্যই খেয়াল করতে পারবেন ফুরফুরা শরীফে টোটাল পীরের পীরাত্ব ট্রান্সফরমার কানটি হল ফুরফুরা শরীফে ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুর কেবলার আওলাদ পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী হুজুর আল্লাহ তানাকে হায়াত দান করেন বলেন আমিন আল্লাহ তানাকে ওই জায়গা নসিব করেছেন কবুল করেছেন আপনি ফুরফুরা শরীফে যাবেন হুজুর কেবলার হাতে হাত দিয়ে একটু বায়াত হবেন একটু মরি ধাবেন, একটু শবক মাস করবেন